গভীর রাতে মসজিদ থেকে পবিত্র কোরআন নিয়ে যাচ্ছেন এই যুবক। তিনি ইকবাল হোসেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, কুমিল্লার নানোয়া দিঘির পারে পূজামণ্ডপে হনুমানের পায়ের উপর কোরআন রাখার ঘটনায় সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিটি ইকবাল হোসেন। হ্যাঁ, তার বয়স 35। তা নিশ্চিত করেছে তার ভাই রায়হান। একটা গেঞ্জি পরা আর একটা ট্রাউজার পরা, হাতে একটা কি যেন নিয়ে, এটা তো মন্দিরের। কুমিল্লা নগরীর সূর্যানগর এলাকার ভাড়া বাসায় বসবাস করেন ইকবালের পরিবার। গত 18 অক্টোবর পূজার রাতে নগরীর নানুদিঘির পারে অস্থায়ী পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত ঘটনায় দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা শুরু হয়। এই ঘটনার পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে এক ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা খুঁজে পাওয়ার কথা জানায় পুলিশ। শনাক্ত হওয়া ব্যক্তি সুজানগর এলাকার নূর আহমেদ আলমের বড় ছেলে ইকবাল হোসেন। ইকবালের ছোট ভাই রায়হান জানান, সিসিটিভির ফুটেজের এই মানুষ আমার ভাই, সে পাগল। ঘটনার এক সপ্তাহ আগে খেলার মাঠে তাকে নিয়ে ছেলেপুলেরা দুষ্টামি করায় সে সবাইকে জুতা দিয়ে মেরেছিল। সিসিটিভির ফুটেজে সন্দেহভাজন ইকবাল হোসেনের পরিচয় নিশ্চিত করেছেন তার ভাই রায়হান ও মা বিবি আমেনা। তারা দাবি করেছেন ইকবালের মানসিক সমস্যা আছে, সে পাগল, খাবারের লোভে তাকে যে যাই বলে সে তাই করে। ইকবালের ভাই রায়হান গণমাধ্যমকে জানান, আমার ভাই পাগল, ঘটনার এক সপ্তাহ আগে খেলার মাঠে তাকে নিয়ে ছেলেরা দুষ্টমি করায় সে সবাইকে জুতা দিয়ে মেরেছিল। যে মানুষ মাকে পাথর দিয়ে মারতে চায় সে বুঝে শুনে এমন কাজ করার কথা না, ওকে চা পানি নাস্তা করালে যা বলে তাই করবে। তিনি আরো বলেন, ভাই যদি অন্যায় করে থাকেন তাহলে তার শাস্তি হোক, তবে ইকবাল কারোর প্ররোচনায় এমন কাজ করতে পারেন বলে ধারণা। ইকবালের মা বিবি আমেনা ছেলের এমন কাণ্ডে বিব্রত জানিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, ইকবাল মানসিক অসুস্থ, কিছুদিন আগেই বখাটে পড়ার কারণে গণপিটুনির শিকার হন ইকবাল। এরপর থেকে তার আচরণে সবাই অতিষ্ঠ, সে বিভিন্ন সময় রাস্তাঘাটে মানুষকে হয়রানি করত। তিনি আরও বলেন, ইকবাল গোসলখানার দরজা বন্ধ করিয়ে আবার সেবন করত, ইকবাল মাজারে থাকত, বিভিন্ন সময় আখাউড়া মাজারে যেত, কুমিল্লার বিভিন্ন মাজারেও তার যাতায়াত ছিল, পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে সে। ইকবালকে পেলে আপনারা বিচার করবেন, এই সন্তানের জন্য আমার পরিবারটা শেষ হয়ে গিয়েছে। ইকবালের নানি রহিমা বেগম সংবাদ মাধ্যমকে জানান, 13 দিন আগে ঘর থেকে ইকবালকে বের করে দিয়েছে, ব্লেড দিয়ে 5টি হাড় জবাই করেছে ইকবাল। ইকবালের অত্যাচারে আমি অতিষ্ঠ। বিষয়টি নিয়ে ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সোহেল গণমাধ্যমকে বলেন, আমি গত 10 বছর ধরে ইকবালকে চিনি, সে রঙের কাজ করত, মাঝে মধ্যে নির্মাণের সহযোগী হিসেবে কাজ করত। ইকবাল ইয়াবা সেবন করায় প্রায় তাকে নিয়ে অনেক দেন দরবার করতে হতো। শারদীয় দুর্গাপূজায় মহা অষ্টমীর দিন গত বুধবার ভোরে কুমিল্লা শহরের নানোয়া দিঘির উত্তর পারে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক, সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনার জের ধরে ওই দিন চাঁদপুরের হবিগঞ্জে হিন্দুদের ওপর হামলা করতে যাওয়া একদল ব্যক্তির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, সেখানে নিহত হয় 4 জন। পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা, ভাঙচুর সহ
নির্যাতন চালানো হয়। সেখানে হামলায় নিহত হন দুজন। এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দেশের আরও অনেক এলাকায় হিন্দুদের মন্দির মণ্ডপ সহ বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। সবাইকে নমস্কার।